মিথ্যা বলার জন্য আপনাদেরকে আমি ডেকেছি আইকিউসির এই মিটিংয়ে। তো আমি স্লাইড দেখাবো, কিছু স্লাইড দেখানোর আগে যেটা বলতে চাই, আমরা টিইআর এবং সিইআর কথা বলা হয়েছে। টিইআর হলো টিচার্স এভালুয়েশন এফিসিয়েন্সি রেট, এটা করবে সাধারণত ছাত্ররা যে কোর্সে পড়াবে সেটা। তো খোঁজ নিয়ে দেখা গেছে সব ডিপার্টমেন্টে কিন্তু পুরোপুরি তাদের ডাটা আপলোড করতে পারেনি গতকাল ইনফরমেশন। আমি আশা করি সব ডিপার্টমেন্ট বাই দিস টাইম করে ফেলবে। এটা আপলোড করার পর আমরা ইনশাল্লাহ ডেট ঠিক করেছি 17 তারিখে থেকে আরম্ভ করবো। আপনারা যদি অনুমতি দেন আগামী এই মাসের 17 তারিখ থেকে আমাদের প্রথমে 10 দিন সময় দিব, পরে হয়তো আবার দরকার পড়লে বাড়িয়ে দিব। কিন্তু আমরা দেখতে চাই, গত একাডেমিক কাউন্সিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনো সার্ভেতে যদি কোনো ছাত্র পার্টিসিপেট না করে তাহলে আমরা প্রয়োজন বোধে সে ছাত্র আইডি ব্লক করতে পারি। তার কারণ এর আগে দেখা গেছে সার্ভে ছাড়া খুবই মুশকিল আমাদের ছাত্রদের দরকার, পার্টিসিপেশন ছাড়া উই ক্যান টেক প্রপার ডিসিশন। এই জন্য চাই মানে 100% ছাত্রদের পার্টিসিপেশন করুক। এটা বলে দিবেন আপনার ক্লাসে, আপনার সব শিক্ষককে বলবেন যে এটা তাদের জন্য দরকার, তাদের অনুভূতি তাদের প্রকাশনা থেকে আমরা বুঝতে পারবো আমাদের ল্যাবসগুলো কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা বার করবো আমরা, আমি শেষে এগুলো বলবো। এই জন্য আপনার প্রত্যেক শিক্ষককে আপনার ডিপার্টমেন্টে বলবেন তাদের কোর্সটার জন্য ঠিক মতো হয়, কোনো কোর্সে যদি পার্টিসিপেন্ট কম হয় তাহলে বুঝবো শিক্ষক সেখানে ঠিক মতো মোটিভেট করে তার ছাত্রকে বলেন, বোঝা যাবে। যেহেতু ডাটা আমাদের থাকবে, ডাটা থেকে আমরা সব বলতে পারবো। এটাই হচ্ছে আমাদের আজকাল বিশেষ। স্যার একটু কি ইন্টারাপ্ট করবো স্যার আপনাকে, বলেন, শোনা যাচ্ছে না? আচ্ছা আমার এখানে কি হলো, এই স্লাইড দেখা যাচ্ছে না কেন? ওই তো, হ্যাঁ বলেন মহেশ, বলেন, আপনি বলে ভালো করলেন। প্লিজ মাই সাহেব, শুনতে পাচ্ছেন আমাকে? ভাই ভাই বলেন। আরে শুনতে যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। ইন্টারাপ্ট করতে বললো যে কি বলেন? জি মাই ভাই এসে একটা বলছিলেন, উনি আসছেন কি না? মাই সাহেব আউট হয়ে গেল আমাদের কাছ থেকে। হ্যাঁ দেখা যাচ্ছে না, সম্ভবত আউট হয়ে গেছে নেট বা স্যার। হ্যাঁ ফর্ম করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল অফলাইন ক্লাসের জন্য। বলেন, এখন স্যার আমরা সেই অফলাইন ক্লাসের যে টিআর এর আইটেমস গুলো আছে, সেই টিআর এর আইটেমস গুলো কি দিয়ে স্যার আমরা অনলাইনে যে স্টুডেন্টদের সার্ভেটা নিচ্ছি, এটা স্যার আমাদের কতটুকু সুইটেবল হচ্ছে, কতটুকু রিলায়েবল হচ্ছে, সেই বিষয়টা কি স্যার আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি? কারণ অফলাইনের যে স্টুডেন্টদের পারসেপশন, আপনি ঠিকই বলছেন, এই জন্য আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা অনলাইনে গুলা অ্যানালাইসিস করব, সেইভাবে প্রশ্ন ঠিক করা হয়েছে আমাদের প্রফেসর সাহেব সহ আমাদের কমিটি ছিল, কমিটি আমরা ঠিক করেছিলাম যে আরম্ভ করব। তো যেহেতু লকডাউন বা অন্যান্য বিষয়ে ওনার সঙ্গে আলাপ করে দেখছি, উনি বলছেন যে আমাদের একটু সময় নোক, ছেলেরা একটু স্থিতি হোক, এরপরে আফটার দি এক্সাম, এই এক্সামটা হয়ে গেলে তখন আমরা ওই প্রশ্নটা করবো আর কি। 30টা প্রশ্ন জোগাড় করা হয়েছে এক্সপার্টদের কাছ থেকে, সেই প্রশ্নগুলা মাননীয় প্রফেসর সাহেব সহ বর্তমান প্রফেসরও ছিলেন ওখানে, এটা নিয়ে আমরা ঠিক করছি। এটা আমাদের আইডিয়া আছে। তো আমি আলাপ করলাম ওনার সঙ্গে, উনি বললেন না এখন আপনার, পরে আমরা এরপরে ইনশাল্লাহ আফটার দিস এক্সাম উই ক্যান ডু দ্যাট সার্ভে, সেখান থেকে বুঝবো আমাদের কতটুকু ভালো মন্দ হচ্ছে এটা আর কি। আর এখন টিআরটা যেটা নিচ্ছি আমরা সেটাও থেকে বুঝতে পারবো, আমি আপনাকে স্লাইড দেখাবো কতলা, সেখান থেকে আমরা বুঝতে পারবো হোয়াট অ্যাবাউট দ্য ডাটা উই হ্যাভ ফ্রম দি ডাটা উই ক্যান গেট সাম ট্রেন্ড অফ দি স্টুডেন্ট বা টিচার। অ্যাবসলিউট ভ্যালু হবে না, বা ট্রেন্ডটা হবে কি ধরনের জিনিসটা হচ্ছে, অ্যাবসলিউট ভ্যালু পাওয়া খুব ডিফিকাল্ট, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের লেখাপড়ার গতিটা কোন দিকে যাচ্ছে, ছাত্ররা কিভাবে যাচ্ছে, শিক্ষকরা কিভাবে করছে, সেটা বলা যাবে, কিছু মন্তব্য করা যাবে, সেটা ইনশাল্লাহ বলা যাবে। আজকে শুধু আমি কয়েকটা বিষয় দিকপাত করার জন্য, একটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিছু কিছু ইউজিসি প্রোগ্রাম এবং আমাদের বাংলাদেশ একাডেমিক কাউন্সিল হয়েছে সেখান থেকে, সেগুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো, কিভাবে আমরা ওইগুলো অ্যাডপ্ট করতে পারি, অ্যাডপ্ট আগাতে পারি সেই বিষয়ে।
তো আমি প্রথম স্লাইড যেটা বলা হলো যে টিআরসিআর টিআর টিচার এফিশিয়েন্সি রেট সিআর তাহলে কোর্স এফিশিয়েন্ট রেট বা অ্যান্ড ওবিসি সিলেবাস অ্যাজ পার ইউজিসি টেমপ্লেট এই সম্বন্ধে আলোচনা করব আমরা দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু ফার্স্টলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই হার্ট ফেল গ্রেসিউড টু অলমাইটি আল্লাহ সুবহানাহু তাআলা ফর হিজ কাইন্ড ব্লেসিং টু অল অফ আস I hope that by the grace of Almighty Allah, Subhanahu wa Ta'ala, all of you are in safe condition with your family during this global 19 pandemic. We seek mercy of Allah Subhanahu wa Ta'ala to save us. আপনাদেরকে নতুন সুন্দর ক্যাম্পাসে স্বাগতম জানাচ্ছি যেখানে আপনারা রিসার্চ করবেন ডেভেলপমেন্ট করবেন নলেজ ক্রিয়েট করবেন এন্ড শেষে আমি ওয়েলকাম অল অফ ইউ টু আইকিউসি আপনি শুনতে পাচ্ছেন সবাই আমাকে জি 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 স্যার শুনতে পাচ্ছি স্যার আচ্ছা জি স্যার ক্লিয়ারলি শুনুন আমি এই পয়েন্টগুলো হ্যাঁ মালিক তুমি মাঝে মাঝে বলছো তুমি শুনতে না আপনি জি স্যার শুনতে পাচ্ছি স্যার বলেন হ্যাঁ আমরা ইন্ট্রোডাকশন সম্বন্ধে বললাম কি বিষয় বলতে যাচ্ছিলাম আজকে বলা হবে আমরা টিআরটা কিভাবে নিব টিআরটা কিভাবে অ্যানালাইসিস করব সেই সম্বন্ধে কথা বলবো তার আগে আমি জানতে চাচ্ছিলাম সম্মানিত চেয়ারম্যানদের কাছ থেকে আপনাদের কয়েকটা ডিপার্টমেন্ট থেকে গতকাল পর্যন্ত মেসেজ ছিল যে সমস্ত ইনফরমেশন শিক্ষক ইনফরমেশন আপলোড হয়নি সেই জন্য ইউসুফকে আমি খুঁজছিলাম পেলাম না তো আপনারা কি ল ডিপার্টমেন্ট তারপর কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট আপনাদের বাকি ছিল কাজটা করেছেন জি স্যার করেছি স্যার আচ্ছা এটা কি ল ডিপার্টমেন্ট বলতেছে না কোন ডিপার্টমেন্ট সিসি সিসি স্যার সিসি সিসি শুনতে পাচ্ছেন ওটা হয়নি এবং ফার্মেসি ডিপার্টমেন্ট আনমিউট করে নাই হ্যালো এবং ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সাহেব আসছেন সালমান সাহেব দেখেন তো উনাদের হয়নি একদম না স্যার উনি আসে নাই ডিন সাহেব আসে নাই না ডিন সাহেব দেখছিল স্যার আচ্ছা তো যাই হোক আমরা ওইগুলোর সম্বন্ধে আলোচনা করা ছিল আমরা আশা করি যে আমরা যদি 17 তারিখে আরম্ভ করি তার আগে উনারা আপলোড করবেন এগুলো তা না হলে উনারা বাদ পড়ে যাবেন আমরা আজকে ডিসকাশন করব ইন্ট্রোডাকশন তো বলে হলো টেমপ্লেট ওবি কারিকুলাম ইউজিসি 2021 রোল অফ বাইট এন্ড বিএসসি হোয়াই অ্যাক্রেডিটেশন সিকিউআই লুপ সাইকেল অফ ওবি ডিকিউএ এরিয়াস এন্ড স্ট্যান্ডার্ডস গ্রাজুয়েট প্রোফাইল ডিফারেন্ট ফরম্যাটস টিআরসিআর এন্ড সিকিউআই কোশ্চেন্স তাহলে আমরা এখানে সংক্ষেপে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 এ কিন্তু আমাদের আইকিউসি যে এস্টাবলিশ করা জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত নিশ্চিতকরণের লক্ষ্যে প্রত্যেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ গুণগত নিশ্চিতকরণ সেল বা ইউনিট থাকবে এবং সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ওই বিষয়ে গৃহীত ব্যবস্থাদি সংক্ষেপে একটি বিবরণ থাকতে হবে এটা ভেরি ইম্পর্টেন্ট এই জন্য প্রত্যেক বছরে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে কিন্তু এই সেন্ট্রালে কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে আইকিউসি সংক্রান্ত কিউএসি কোয়ালিটি অ্যাসুরেন্স সম্বন্ধে একটা প্যারা থাকবে গতবার দিতে পারিনি আমরা গত বছর এবার থেকে আমরা আশা করব আমাদের প্রফেসর মনির এটা দেখবে উনি আপনাদেরকে কোয়ালিটি অ্যাসুরেন্সের যে ফর্মটা আছে সেই ফর্ম দেবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে ফিল আপ করে আমাদের পাঠাতে হবে আমি অনুরোধ করবো এই জন্যই ফর্ম ফিল আপ করতে গেলে হয়তো সব ডাটা আমরা দিতে পারবো না ওয়ান্স উই ক্যান স্টার্ট তাহলে হোয়াট উই নিড হোয়াট আর দ্য ইনফরমেশন উই ক্যান ডু দ্যাট সেই জন্য আমরা এখন থেকে আরম্ভ করবো যদি ডিসেম্বর মাসে পাঠাতে হবে ফর্মটা আপনাদেরকে এখন থেকেই আমাদের প্রফেসর মনির ইসলাম দিয়ে দিবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু কারণ আমাদের এইটা যে না করি তাহলে কিন্তু ভবিষ্যতে যখন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আসবে তারা দেখবে যে আমাদের কোনো ইনফরমেশন ভাবে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স ওই ডিপার্টমেন্টে নাই এতে আমরা ভালো করি বা মন্দ করি যতটুকু করি আমাদের একটা ইনফরমেশন সেখানে থাকা দরকার ডিপার্টমেন্ট ওয়াইজ সেন্ট্রালি আমরা দেই ডিপার্টমেন্ট থাকবে এটাই ইম্পর্টেন্ট পয়েন্ট এটা সবাই নোট করবেন আমি আশা করছি সলমান সাহেব আপনি প্রসিডিংস তৈরি করবেন কথাগুলো লিখবেন ঠিক মতো স্যার দেন আইকিউসি ফরমেশন হলো আমাদের দুটো বই আছে প্রত্যেক ডিপার্টমেন্টের বইগুলো দেওয়া হয়েছে সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা কোয়ালিটি অ্যাসুরেন্স ইম্প্রুভ করতে পারি যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের সার্ভে করলে যেমন আমাদের ছাত্র এলামনাই অফিসার দেন
এমপ্লয়ার এট দি সেম টাইম কমিউনিটি সবগুলা ইনফরমেশন যখন আমরা পাবো তখন আমরা বুঝতে পারবো আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কতটুকু আমরা ভালো। আমি ভালো বললে হবে না, অন্য লোকে কি বলতেছে আমাকে সেটা ইম্পর্টেন্ট। আমার টেমপ্লেট ওবি ক্যালকুলাম আমরা যেটা দেখছিলাম সেটা জাস্ট আমি লিখেছি, এটা আমরা গ্রহণ করেছি গত জানুয়ারি মাসে, সিন্ডিকেটে পাস হয়ে গেছে। ইউজিসি যে টেমপ্লেট দিয়েছে সেখানে কি কি হেডলাইন থাকবে সেগুলো আমরা করব, আমাদের সিলেবাসে মোটামুটি ম্যাক্সিমামে ধরা হয়েছে। তবে কয়েকটা পয়েন্ট আমাদের নতুনভাবে আসছে, যে বিএনকিউএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেম, এই ফ্রেম থেকে দেখা যাচ্ছে আমাদের কিছু বিষয়ে আগে নলেজ ছিল না, সেই নলেজগুলো আমি আজকে বলবো। যেমন 13 নম্বরে হচ্ছে গ্র্যাজুয়েট প্রোফাইল এবং টু বি অ্যাডাপ্টেড ফ্রম বিএনকিউএফ 2021, এই জিনিসটা আমি পরে বলবো, এটাই উদ্দেশ্য। এখন আমাদের এইটা ছিল, তারপরে আমরা বলবো এখানে 4 ইয়ার্স হলে বিএনকিউএফ থেকে বলা হচ্ছে যে 140 ক্রেডিট হবে, আমরা কিন্তু সেটা ইগনোর করছি বলিনি, এটা এখানে স্পষ্টভাবে লেখা আছে যে পেজ 10 দেখবেন যে 4 ইয়ার্স কোর্স যেটা আছে আমাদের অনার্স সরি এই আন্ডার গ্রাজুয়েট, সেখানে টোটাল ক্রেডিট হবে 140 ক্রেডিট আওয়ার। আর একটা ইম্পর্টেন্ট জেনারেল কোর্সের ভিতর এই 4টা জিনিস অবশ্যই থাকবে, আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স, ICT, বেসিক সায়েন্স, আমাদের বাকি কোর কোর্স বাদ দিয়ে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি তার কোর কোর্স, সিএসি, সিইটি সব থাকবেই, তা বাদও তাদের এই 4টে ডিসিপ্লিন কিছু একটা কোর্স থাকতে হবে। একইভাবে কমার্স ফ্যাকাল্টিও থাকতে হবে, দেন ল ফ্যাকাল্টিও থাকবে, কিভাবে রাখবে না রাখবে সেটা ফ্যাকাল্টি বসে ঠিক করবে, কত কত ক্রেডিট দিবে না দিবে। আমাদের সেনাকে অনেকগুলো কোর্স আছে, সেই কোর্সগুলো ওখানে ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, সেগুলো করা করতে হবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি সেটা যে রিফ্লেকশন আছে আমি আপনাদের দেখাবো একটু পরে। এগুলো আমাদের ছিল, আমরা গাইডিং সিস্টেমও বলেছি, আমাদের সিলেবাস এগুলো সবগুলোই আছে, এই সবগুলোই আছে। এখন আমরা কোর্স তো থাকলো, রোল অফ বিএটি সম্বন্ধে কিছু বলবো। এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ একাডেমিক কাউন্সিলের আগে কিন্তু বাংলাদেশের যে আমাদের বোর্ড অফ একাডেমিক অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এডুকেশন, ওরা কিন্তু ওবি সিস্টেমটা চালু করার জন্য চেষ্টা করে, ওদের কাজটাই তখন আবার বিএসসি নিছে বাংলাদেশ কাউন্সিল। আমাদের যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদের যেমন সিএসসি, সিসিই এবং ট্রিপলি, এই 3টা ডিপার্টমেন্ট কিন্তু আমরা ইতিপূর্বেই আইবি থেকে অ্যাক্রেডিটেশন পেয়েছি। এখন আমরা নতুন পদ্ধতিতে আমরা নেওয়ার চেষ্টা করতেছি, আপনারা দয়া করবেন আমাদের ছাত্র যেন রিটার্ন পেয়ে যায় ইনশাল্লাহ। এখন বিএটির মাধ্যমে যেটা আসতেছে সেখানে বলা হচ্ছে যে ওবি সিস্টেম যদি আমরা চালু না করি তাহলে কোনো অ্যাক্রেডিটেশন নাই। ইভেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলও বলছে যদি ওবি চালু না করা হয় তাহলে হবে না, ওবি চালু করলে আমাদের সেখানে কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রসিডিউর থাকবে, ওবি না থাকলে সিকিউআই থাকবে না, আর সিকিউআই যদি আমরা দেখাতে না পারি অ্যাক্রেডিটেশন পাবো না। অর্থাৎ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে হোক আইবি হোক, ওরা দেখবে যে একটা ইনস্টিটিউশন তারা ইমপ্রুভমেন্ট দেখাতে পারছে কিনা, ইমপ্রুভমেন্ট কম হলেও ক্ষতি নাই, প্রতি বছর লাভ হলেও হবে, ইমপ্রুভমেন্ট সেই ইমপ্রুভমেন্টটা আমাদেরকে দেখাতে হবে। এই জন্য বলা হচ্ছে যে অ্যাক্রেডিটেশন ইজ মোর দেন ওবি, নো সিকিউআই, নো ওবি, নো ওবি, নো অ্যাক্রেডিটেশন। অর্থাৎ ওবি থাকলে সেখানে সিকিউ আছে, ওবি সিস্টেমে সিকিউ থাকলে আমরা অ্যাক্রেডিটেশন পাবো, প্রোগ্রাম বিং অ্যাক্রেডিটেড ইজ প্রেস্টিজ, এটা যে না হলে চলবে না তা না, এটা হলে আমাদের ডিপার্টমেন্টের সম্মান বাড়ে, ছাত্ররা এ ফিল করে আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ছেলেরা যদি অ্যাক্রেডিটেড হয় এবার তার ইনশাল্লাহ তারা বিদেশে গেলে নর্থ আমেরিকা বা কোনো জায়গায় গেলে তাদের আর পরীক্ষা দিতে হবে না, তাদের সার্টিফিকেটটা দিয়ে ওই দিয়ে তার পরীক্ষা চাকরি করতে পারবে, এটা ভেরি গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস যদি আমরা পাই। না পারলে আপনার দোয়া করেন যেন সিএসসি দেন ট্রিপলি অ্যান্ড ইটি এবার যেন পেয়ে যায়, আমরা সবাই প্রার্থনা করব আল্লাহ পাক যেন আমাদেরকে যেভাবে হোক একটা অ্যাক্রেডিটেশন যেন আমরা পাই। আমরা 2019 সালের ডিসেম্বরে জমা দিয়েছি, করোনা ভাইরাসের জন্য গত বছর অ্যাভালুয়েশন হয়নি, আমাদের আগেরটাই তারা রিনিউ করে দিয়েছে, কিন্তু অ্যাভালুয়েশন হলে ইনশাল্লাহ আমরা পজিটিভ হতে পারি। সেটা হয় অ্যাক্রেডিটেশন, অ্যাক্রেডিটেশনের কারণটা হচ্ছে দুটি কারণ, আর্জেন্সি অফ দি নেশন, এখানে নেশনে দেখা যাচ্ছে যে প্রায় 50% ইয়ার হচ্ছে বাংলাদেশের পপুলেশনের নিয়ারলি, এই যে পপুলেটেড গ্রাজুয়েটগুলো আছে তাদেরকে যে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা ইনস্টিটিউশন অ্যাক্রেডিটেশন নালে হবে না। ড্রামেটিক এক্সপানশন হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন এক্সপানশন হচ্ছে, অনেক ইউনিভার্সিটি হচ্ছে, সেগুলো কোয়ালিটি কেমন হচ্ছে, এই কোয়ালিটি কন্ট্রোল করার জন্য অ্যাক্রেডিটেশন কাউন্সিল, কোয়ালিটি নট ইম্প্রুভ
ongoing practice যেমন আছে সেখানে lack of transparency accountability consistency and evidence of good practice ranking ranking আমরা পিছাই ঢাকা ইউনিভার্সিটি দেখেন কত নামকরা ইউনিভার্সিটি ছিল এখন দেখা যাচ্ছে 1000 এর ভিতরে আমরা নাই আমরা এখন 2000 এর দিকে চলে গেছি এবং দেশের ভিতরে ranking আমরা সবই ভালোমতো ranking অবস্থা আমাদের নাই এই সব কারণে কিন্তু accreditation council হয়েছে accreditation হওয়া দরকার আমরা চাই accredited হতে আমরা চেষ্টা করব যে কিভাবে হতে পারা যায় In this regard, program administration IQC has been established in University of Bangladesh as per University Act 2010 and Bangladesh Accreditation Council has established BAC Act 2017. এই জন্য এটা হয়েছে। Accreditation হতেই হবে। Engineering faculty শুধু না, সব faculty সব course হতে হবে। Accreditation হওয়ার জন্য 6 semester থাকতে হয় কমপক্ষে 6টা 3 year 6 semester result দেখে তারা 6 semester 8 semester result দেখবে। আমরা কেমন করছি ভালো মন্দ নানা প্রশ্নগুলো আছে। এখন দেখেন এখানে আমাদের লুপটা দেখি সিকি লুপটা কি আমাদের একটা ছেলেকে গ্র্যাজুয়েট করার জন্য তাকে কোর্স নিতে হয় এক সেমিস্টারে 6 মাসের একটা কোর্স 6 মাসের ভিতর সে কিছু কোর্স করলো সেখানে কোর্স হত মানে কোন একটা ছাত্র 5টা বা 6টা কোর্স করলো সেই কোর্সলা করে তার ইমপ্রুভমেন্ট কেমন হলো তার অনুভূতি কি শিক্ষক কেমন করলো সবগুলা ডাটা কিন্তু আমরা নিব এসে এসে থাকে সেই ডাটা অ্যানালাইজ করে তখন আমরা শিক্ষক বলবে তার অনুভূতি বলবে যে হ্যাঁ আমার ছাত্র কেন ভালো করে নেই আমি কেন ভালো করতে পারি নেই এই সব তথ্যগুলা এই কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ দুটেই থাকবে এতে যে কোনো ডাটা আপনাদেরকে প্রিজার্ভ করতে হবে প্রিজার্ভ করলে আমরা তখন এই সিওটা যেটা কোর্স আউটকাম যেটা পাই সেখান থেকে সিকিও একটা পাবো আবার একটা ছেলে 4 বছর পরে পাস করছে প্রতি ইয়ারে তার জিপি হচ্ছে জিপি গুলো একসঙ্গে যোগ করব যোগ করার পর দেখা যাবে তারও একটা পিও পাওয়া যাবে প্রোগ্রাম আউটকাম কি হলো এত পাস করার পর সে আসলে ইঞ্জিনিয়ার হতে পারছে না সে পিএইচডি করতে পারবে না পাওয়ার যদি ওখানে পাওয়ার স্টেশনে ইলেকট্রিক্যাল লাইনে ট্রান্সমিশন লাইনে কানেকশন দিতে পারবে সব প্রথম বোঝা যাবে আর কি পিও আর পিওটা হবে কি আফটার 4 ইয়ার্স পর আমাদের এই পিওটা আমরা মেজারমেন্ট করতে পারছি না আমরা বলেছি কর্তৃপক্ষকে জব প্লেসমেন্ট সেন্টার হতে হবে জব প্লেসমেন্ট সেন্টার তখন দেখবে আমাদের ছাত্ররা পাস করে যে আউটগোয়িং স্টুডেন্ট 3 বছর পর কত জায়গায় এমপ্লয়মেন্ট হলো যেমন কমার্স ফ্যাকাল্টি হতো বাই দিস টাইম 1000 ছেলে পাস করে গেছে হাউ মেনি স্টুডেন্ট দে হ্যাভ এমপ্লয়েড আমি গতবার যখন কনফারেন্স হয় এই কনভোকেশন হয় তখন আমি ডাটা একটা নিছিলাম ওখানে ফর্ম ফিল আপের সময় তাতে দেখছিলাম যে আমাদের যেগুলো কনভোকেশন যেসব ছাত্র আসছে তাদের ভিতরে দেখা গেছে 85% ছেলে এমপ্লয়েড বাকি 15% এমপ্লয়েড না তো এই তথ্যটা আমাদের দরকার এই তথ্য যদি আমরা দেখাতে না পারি তাহলে কিন্তু আমাদের ছেলে প্রোডাকশন করে গ্যাজেট করে লাভ নাই এই জন্য আমাদের খুব শীঘ্রই একটা জব প্লেসমেন্ট সেন্টারে একজন ডাইরেক্টর থাকা দরকার এক্সপিরিয়েন্স পার্সন থাকতে হবে একটা অফিস থাকবে অফিসের সিন্ডিকেট পাস হয়ে গেছে আমি জানি চেষ্টা কিন্তু এখনো কোনো সেখানে জব প্লেসমেন্টের কোনো সেরকম কোনো ব্যক্তি নিয়োগ হয়নি অফিস হয়নি আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের কর্তৃপক্ষ এই দিকে নজর দিবেন তাহলে আমরা এইখানে এই লুপটা খুব ইম্পর্টেন্ট আগে প্রথমে বেশি হচ্ছে ইম্পর্টেন্স এই কোর্স কোর্সে যদি প্রত্যেকটা শিক্ষক একটু বুঝতে পারে অবিশেষ কম্পিউটার করতে পারেন হার্ডে করতে পারেন কভার ফাইল করেন এক্সাম কমিটি ফাইল সার্ভে রিপোর্ট টিআর সিআর এগুলো রাখতে হবে তা না হলে কিন্তু আমরা বলছি ডিফল্টার্স মে বি আইডেন্টিফাইড ইনডাইরেক্টলি এস পার সিন্ডিকেট রেজুলেশন সিন্ডিকেটে ডিফল্টার হয়েছে কি ডিফল্ট করবো দেখবো যে ঠিক আছে শরীফ সাহেব ডিপার্টমেন্টে শরীফ সাহেব বাদ দিয়ে সবাই দিয়েছে সবার নাম প্রকাশ করবো শরীফ সাহেবকে কিছু বলবো না বলবো যে অল টিচার হ্যাভ সাবমিটেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা দেয়নি তারা তখন বুঝতে পারবে যে তারা দেয়নি কেন আমরা কোনো সময় বলবো না কোনো ডিপার্টমেন্টের অমুক শিক্ষক দেয়নি আমরা বলবো শুধু অমুক অমুক শিক্ষক অমুক অমুক চেয়ারম্যান হ্যাভ পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দি ওয়ার্ক আমি তখন বলবো যে যেমন আজকে বলতেছি না এই তিনটা ডিপার্টমেন্ট তারা আপলোড করেনি তাদের নাম না বলবো যে আমি 9টা ডিপার্টমেন্ট আপলোড করেছি বাকি তিনটার কথা বলবো না আই উইল ইগনোর দ্যাট থিং দিস ওয়ে আই উইল প্রসিড আই শ্যাল নট টেল দি নেম অফ দি পারসন হু ইজ ডিফল্টার আই শ্যাল টেল আর কংগ্রেচুলেট দি পারসন হু হ্যাভ ডান দি ওয়ার্ক এইভাবে আমরা আগাবো আমরা বলতে যাব না উনি দেন না উনি দেন বলবো না উনি দিয়েছে আমরা পজিটিভ রিঅ্যাকশন হাঁটবো পজিটিভ ডিসক্রিমিনেশন হ্যাঁ দাদা আমাদের আমি অনুরোধ করবো এগুলো আপনারা রাখবেন সুবিধা আমার কাছে কথা বলেন ফর্ম বানাতে শিখিয়ে দিব কিভাবে খুবই সিম্পল একবার স্টার্ট করলে আমি যখন করি হ্যাবিট হয়ে গেছে আমার লেসন প্ল্যান করা কোর্স ফাইল করা গতবার একটা আছে এবারটা একটা ফোল্ডার তৈরি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম এটা রাখলাম কোনো অসুবিধা নেই টিআরটা করবেন তাহলে এটা আমাদের গেল নেক্সট হচ্ছে যে
চলে যাচ্ছে কেন এটা এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড যেটা আমাদের বাংলাদেশ একাডেমিক কাউন্সিল যে দিছে সেটা আমাদের ডান দিকে আছে আইবি থেকে যেটা আমাদের আগ থেকে 12টা এ আছে 10টা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আর এও দিছে আমাদের বিএসসি একটা বই দিয়েছে আমি প্রত্যেক ডিপার্টমেন্টে বিএনকিওএফ বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক এটাও দিছি এবং বাংলা একটি কাউন্সিল স্ট্যান্ডার্ডও দিয়েছি সফট কপি দিয়েছি হার্ড কপি দিয়েছি আপনি পেয়েছেন কিনা বলেন তো চেয়ারম্যান বিন্দু প্রত্যেক ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে কপি স্যার পেয়েছি স্যার এবং পেয়েছি পেয়েছি আপনারা জানবেন জানা খুবই সহজ যেহেতু আমাদের এসএ সেলফ অ্যাসেসমেন্ট ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল থেকে আমরা প্রশ্ন করলে বুঝতে পারবো কোনটা কি আছে না আজ করা যাবে সেটা একটা 10টা স্ট্যান্ডার্ড প্রতিটা স্ট্যান্ডার্ডে এই ছোট ছোট আবার সাব স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া আছে যেমন এখানে 63 ক্রাইটেরিয়া আর এখানে বলতে 67 আইবিতে যাই হোক এটা আমি বললাম একটু এখন সাম ক্রাইটেরিয়া বিএসসি কি কি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখাচ্ছি যেটা বাংলাদেশ একাডেমিক কাউন্সিল একটা বলা হচ্ছে যে মেইনটেনেন্স একাডেমিক ক্যালেন্ডার ওরা কিন্তু জোর দিবে বাংলা একাডেমিক কাউন্সিলের যে ক্যালেন্ডারটা একার্থে প্রকাশ পাবে সেই মেনটেন করছি না একটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটা জিনিস কোড অফ কন্ডাক্ট পলিসি অফ প্রমোশন প্রমোট ইথিক্যাল প্র্যাকটিস এটা কিভাবে করতেছি সেটাও থাকবে এগুলা বলছে 25% ক্রেডিটস ফর জেনারেল এডুকেশন জেনারেল এডুকেশনে 25% পিও বা এনকিও এগুলা বলতে হবে কোর্স ফাইল রাখতে হবে টাইমলি ফিডব্যাক অফ দি পারফরমেন্স ইন দি অল ফর্মেটিভ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট কোশ্চেন পেপার্স সেমিস্টার ফাইনাল এক্সামিনেশন আর মডারেট করতে হবে ওখানে বলেছে কোশ্চেন মডারেট ছাড়া হবে না প্রভিশন অফ টিউটোরিয়াল ক্লাস থাকতে এটা নতুন কিন্তু টিউটোরিয়াল ক্লাস প্রত্যেক কোর্সে টিউটোরিয়াল ক্লাস আগামী সেমিস্টার থেকে মনে থাকার জন্য আমরা করব আমি বলবো মাননীয় বিশেষ সাহেবকে রুটিনে দেখাতে হবে যে আপনি টিউটোরিয়াল ক্লাস নেন নেওয়া হোক না হোক সেটা পরের কথা এখন আগে ছিল না ওরা বলে দিয়েছে এটা প্রভিশন অফ টিউটোরিয়াল ক্লাস থাকতে হবে এটা ইম্পর্টেন্ট জিনিস ওরিয়েন্টেশন এটা আমরা করি ঠিকই আছে সেটার সাথে একাডেমিক গাইডেন্স কাউন্সিলিংটা ভালোমতো হতে হবে এটা খুব পুয়ার হচ্ছে আমাদের গাইডেন্স সুপারভাইজ করি আমরা গাইডেন্স ইন দি সেন্স আমাদের ক্লাস সুপার অ্যাডভাইজার যারা তারা দেয় কিন্তু রেকর্ড রাখে না রেকর্ড রাখতে হবে এখন ফাইল করতে হবে ফাইল না করলে হবে না স্টুডেন্ট প্রোগ্রেস অ্যাসেসমেন্ট ওয়েল ফাংশনাল ন্যাশনাল কোয়ালিফিকেশন সেল ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি কোলাবোরেশন এটা থাকতে হবে এটা কিন্তু নাই অনেক ডিপার্টমেন্টে নাই যে প্রতি বছর ভিজিট বিভিন্ন ট্যুরে যাচ্ছে টুরটা কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে বা কোনো কোম্পানির সঙ্গে এটা থাকতে হবে অ্যানুয়াল কোয়ালিটি রিপোর্ট এটা মাস্ট যেটা বললাম আমি ওখানে বলে দেওয়া আছে বাংলাদেশ একাডেমিক কাউন্সিলে ওয়ান অফ দি ক্রাইটেরিয়ার ভিতরে এটা যে প্রতি বছরে রিপোর্ট একটা জমা হবে এটা ইম্পর্টেন্ট এগুলো কত কয়েকটা আমি দিছি এখানে বাকিগুলো আপনারা দেখবেন তাহলে পরে আমি দিচ্ছি এখান থেকে লার্নার প্রোফাইল যেটা দিয়েছে ওই বই থেকে বি এন কিউএফ থেকে সেখানে যে তাদের স্কিল সম্বন্ধে বলছে পরে দেখেন আমি উচ্চারণ করছি না তবু একটু বলি সংক্ষেপে যে এট ফোর ইয়ার্স ফাইভ ইয়ার ব্যাচেলার লেভেল এ লার্নার উইল ডেমনস্ট্রেট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ বোর্ড বেস্ট অ্যান্ড কোহারেন্ট বডি অফ নলেজ অ্যান্ড স্কিল ফর ফুল প্রফেশনাল ওয়ার্ক এমবেডিং মডারেটলি হাই রিসার্চ স্কিল এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ওইটা পড়ে দেখলাম একটা ছেলে গ্রাজুয়েট যখন হবে ফোর ইয়ার্স কোর্সে তার কিন্তু রিসার্চ স্কিল ডেভেলপ করে মোটামুটিভাবে একেবারে না হলেও পিএইচডি মতো এটা ইম্পর্টেন্ট আমাদের ডিপার্টমেন্টগুলোতে কিন্তু আমরা প্রজেক্ট দেই সেই ধরনের স্কিল থাকে না তারা এখন কত রেফারেন্স লিখতে পারে না অনেকেই পারে না সেই জিনিসগুলোই ঝামেলা আমাদের দেখেছি যে সিলেবাসে বইগুলোতে রেফারেন্স ঠিক মতো নাই এক এক জায়গায় এক রকম এগুলো ঠিক করতে হবে আমাদের কিন্তু এটা ভেরি মডারেটলি হাই রিসার্চ স্কিল ইনোভেশন ক্রিয়েটিভিটি ইন ফোকাস এটা ইম্পর্টেন্ট আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে এবং তারা এটাও শিখবে হি উইল বি এবল টু কন্ডাক্ট রিসার্চ আন্ডার সুপারভিশন এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইথিক্যাল ওয়ার্ক শোয়িং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ কালচার এটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেন যে কোনো এনভায়রনমেন্টে কাজ করতে পারবে সেই ধরনের এও থাকতে হবে তার অ্যাটমসফিয়ার অ্যাবজর্ব করার মতো তো এগুলো তারা দিয়েছে আমাদের কীভাবে করতে হবে সেগুলো সেখানে বলছে আমরা এখন দেখি তারা কী কী বলতেছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বলছে যে তাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি হোক বা এমফিল ডিগ্রি হোক বা পিএইচডি ডিগ্রি হোক পাঁচটা চারটা ডোমেন চারটা ডোমেনতে টাচ করতে হবে
ফান্ডামেন্টাল ডোমেন, সোশ্যাল ডোমেন, থিঙ্কিং ডোমেন অ্যান্ড পার্সোনাল ডোমেন, এই চারটে ডোমেন দেখতে দেখা গেলে ওই যে ওখানে আমাদের যে জেনারেল এডুকেশনে যে কোর্সগুলো আছে, যে সায়েন্স থাকতে হবে, কমার্স থাকতে হবে, সোশ্যাল সায়েন্স থাকতে হবে, দেন আর্টস থাকতে হবে, তার মানে ও আমাদের যে ফ্যাকাল্টিতে পড়ি না কেন অ্যাপার্ট ফ্রম কোর্স কোর্স ওগুলো সম্বন্ধে কিছু না কিছু নলেজ থাকতে হবে। শরীয়া ফ্যাকাল্টিকে কিছু বেসিক সায়েন্স নলেজ দিতেই হবে, কমার্স ফ্যাকাল্টি কিছু ইঞ্জিনিয়ারিং নলেজ থাকতে হবে। এই নলেজগুলো কীভাবে দেওয়া যায়, মাননীয় ডিন মহোদয় বসবেন, বসে একটু আস্তে আস্তে এটা ইম্প্রুভ করতে হবে, কমন করা যায় না, ফ্যাকাল্টি ওয়াইজ করা যায় করতে হবে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। দেন যে আমাদের বাংলাদেশ একাডেমিক কাউন্সিলের যে স্কিল যেটা হলো প্রোফাইল যেটা করছে, প্রোফাইলটা ওরা ওনারা লিখছে ওখানে যে 2015 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে নিচ্ছে তারা, কিন্তু আমি দেখলাম 2015টা না, ওনারা 2020টাই লিখছে, 2015 আর 2020 ভিতর দুটো আইটেম একটু ডিফারেন্স আছে। তো এই জিনিসগুলো একটা ছাত্রের নলেজ হবে, আইদার ইঞ্জিনিয়ারিং হোক, কমার্স ফ্যাকাল্টির হোক অথবা শরীয়া ফ্যাকাল্টির হোক, তাকে কিন্তু 10টা বিষয় মোটামুটি জ্ঞান থাকতে হবে বা নেচার থাকতে হবে তার, হি হ্যাভ টু আইডিয়া অ্যাবাউট দ্যাট কমপ্লেক্স প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, পিপল ম্যানেজমেন্ট, দেন কোঅর্ডিনেটিং উইথ আদার্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, জাজমেন্ট অ্যান্ড ডিসিশন মেকিং, সার্ভিস ওরিয়েন্টেশন, নেগোসিয়েশন অ্যান্ড কগনিটিভ ফ্লেক্সিবিলিটি, এগুলো সম্বন্ধে কিন্তু বিএন কিউবের যে বইটা আছে তার অ্যাপেন্ডিক্সে কিন্তু প্রতিটা জিনিসের সঙ্গে ধরে ধরে কিন্তু তারা কিছু কিছু উদাহরণ দিয়েছে। আমি সময় তো চাইকে বলবো, আপনার পড়বেন, আমাকে বুঝাবেন, আপনারা বুঝবেন, তাহলে আমরা জিনিসটা সুন্দর করে সিলেবাসটা করতে, আমার বলার কারণটা হচ্ছে এই এই জিনিসগুলো থাকতে হলে আমাদের সিলেবাস যেটা আছে, যে কোর্সগুলো নিচ্ছি, কোর্সগুলো হয়তো বা একটু ওরিয়েন্টেড হতে হবে, যাতে আমাদের ছেলেদেরকে আমরা এই জিনিসগুলো শেখাতে পারি, হয়তো যে কোর্স থাকলে সেই কোর্স অথবা অন্য কোনো কোর্স দিয়ে কিছু কিছু জিনিস টাচ করতে হবে, অথবা আমাদের কোর্স যখন শিখবে সেই কোর্স আগে জন্য একটা ছেলের পিপল ম্যানেজমেন্ট কীভাবে করবে, কোঅর্ডিনেটিং উইথ আদার্স কীভাবে করবে, জাজমেন্ট উইথ ডিসিশন মেকিং কীভাবে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা মোটামুটি উদাহরণ দিয়েছে। আমাদের মধ্যে একটু প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, দরকার হলে আমাদের এক্সপার্ট নিয়ে এসে আলোচনা করতে হবে, এই কাজগুলো করতে হবে। এই জন্য আমি কিন্তু সম্বন্ধে চেয়ারম্যান বিন্দুকে বলবো, আপনাদেরকে একটা চিঠি দিয়েছিলাম যে আমরা এবছর কী কী সেমিনার করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, এখনও সময় আছে, আমি পাঠাতে পারিনি, আপনারা বলুন যে এই বিষয়ে আমাদের লোক দরকার, এই এক্সপার্ট দরকার, টাকা পয়সা কত লাগবে, যেটাই লাগুক আমরা পেলে একটা সাম আপ করে কর্তৃপক্ষের কাছে আমি দিতে পারি এবং সেটা ইউজিসি পাঠাতে পারি, ওখান থেকে আপনারা আমাকে হেল্প করুন। গত মাসে লাস্ট ডেট ছিল 25 ফেব্রুয়ারি, আপনারা দেননি, মার্চ চলে গেল, আমি তো বসে চুপচাপ আছি, এবার আবার আবেদন করছি আপনার প্রত্যেক ডিপার্টমেন্টের চেয়ারম্যান হেড রেসপেক্টিভ ডিনের মাধ্যমে, আপনার এই এক বছরে এই ধরনের কারিকুলাম চালাতে গেলে কী ধরনের ওয়ার্কশপ কী ধরনের করতে হবে, এগুলো আপনারা পাঠাবেন আমাকে, ইনশাল্লাহ আমরা তখন চেষ্টা করব। নেক্সট হচ্ছে যে তিনটে প্রোফাইল আমরা দিয়েছি এখানে, একটু ইন্টারফেয়ার করব, হ্যাঁ বলো স্যার, ওই কোন বইয়ের কথা বললেন আপনি লাস্ট স্লাইডে, একটা বই পড়তে বলছেন স্যার, বিএন কিউএফ একটা প্রত্যেক ডিপার্টমেন্ট সাহেবকে দিয়েছি, ইউজিসি থেকে পাঠাইছে আমাকে প্রায় কয়েক পৃষ্ঠা, সফট কপি দিয়েছি সবাইকে, হার্ড কপি দিয়েছি, সফট কপিটা চেয়ারম্যান সাহেবের কাছে, দরকার হলে তোমাকে আমি পাঠিয়ে দিতে পারবো। একটা বিএন কিউ মানে বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক, ওখানে কিছু সঙ্গে দেওয়া আছে, ওখানে বলছে যে আমাদের যে কোনো 4 বছরের ডিগ্রি হতে হলে মিনিমাম 140 ক্রেডিট থাকতে হবে। এই জন্য আমি চেয়ারম্যান বিন্দুকে বলবো, যেসব ডিপার্টমেন্টের ক্রেডিট আবার 140 নাই, তারা 140 করতে হবে। তারপর ওখানে ডিফাইন করেছে 1 ক্রেডিট আর বলতে কি বুঝি, কিভাবে মেজারমেন্ট করতে হয়, হাউ টু ক্যালকুলেট, অল থিংস আর গিভেন দ্যাট, আপনারা পড়বেন, বুঝতে একটু অনেক জায়গায় আমাদের কনফিউশন আছে, আমরা সবাই মিলে আলোচনা করে এগিয়ে যাব, পড়তে হবে সবাইকে, না পড়লে হবে না, একে আমার পথ ছেড়ে দিলে হবে না, আপনারা পড়বেন, আমিও পড়বো, পড়াশোনা করে আমরা আগাবো, সবাইকে লিংক করলে একটু সুবিধা হবে, দিয়েছি তো সবাইকে, প্রত্যেক চ্যানেলকে দিয়েছি, হার্ড কপি দিয়েছি, সফট কপি দিয়েছি, আচ্ছা ওকে থ্যাংক ইউ, প্রত্যেক চ্যানেল আছে সবাই পেয়েছে, না হলে আমি আবার পাঠাই দেব। সলমান সাহেব স্যার, আপনি আমাদের আইকিউসি আইসি গ্রুপে যে এরা আছে, যে সম্মানিত পিএসএ প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটি, তাদেরকে সবাইকে কনফার্ম পিডিএফ পাঠিয়ে দিবেন, যে পিডিএফ পাইছি আমাদের ওয়ার্ডে নাই পিডিএফ, কালকে এটা পাঠিয়ে দিবেন, আপনার কাছে কপি আছে না বিএন কিউএফ এর,
আবার স্যার মেইলে মেইলে আছে মেইল মেইল থেকে দিবেন মেইল থেকে নিয়ে পাঠিয়ে দিবেন স্যার সবাইকে মেইলে পাঠাই মেইলে মেইল মেইলে পাঠান মেইলে পাঠান হার্ড কপি তো পাঠাতে পারবেন না আপনি মেইলে পাঠান ডু দিস কনফার্ম করবেন সবাই জন্য পায় এটা ইম্পর্টেন্ট এখানে দেখেন আমি কিন্তু গ্রাজুয়েট প্রোফাইল একটা 2006 প্রফেসর উনি গ্যাজেট প্রোফাইল বলতে এইগুলো বলছেন বাম দিকে লার্নিং টু কমিউনিকেট লার্নিং টু থিংক বিল্ডিং ক্যারেক্টার প্রিপারেশন ফর সিটিজেন কিন্তু বাংলাদেশ একাডেমিক কাউন্সিল যেটা তারা দিয়েছে মাঝখানে একটা কমপ্লেক্স প্রবলেম সলভিং ক্রিটিক্যাল থিংকিং ক্রিয়েটিভিটি পিপল ম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন উইথ আদার্স আর আমাদের আইবি থেকে যেটা আমাদের ইঞ্জিন ফ্যাকাল্টির জন্য আছে এখানে 12টা আমাদের সায়েন্স ফ্যাকাল্টি যারা বিশেষ করে সিএসি ইটি সিসি এবং তারা জানে এগুলা অনেক ওয়েল নন টু দেম অন্য ফ্যাকাল্টিগুলো জানতে হবে এই জিনিসগুলো টাস্ক করতে হবে এই জিনিসগুলো যাতে টাস্ক করে সেইভাবে সিলেবাসটা করতে হবে পড়াতে হবে এগুলো করতে হবে নাহলে কিন্তু আমরা অ্যাক্রেডিটেশন পেতে আমাদের কষ্টই হবে এটা চিন্তা করতে হবে কিন্তু আমরা এখন এর পরে স্যার আমি এই যে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিয়েছি স্যার কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই যে বিএনকিউএফ এর ওই ফাইলগুলো অ্যাড করে দিয়েছি না আমি তো দিয়েছি সেখানে একবার তো যাব দেখো পাবে আর কি ঠিক আছে এখন আমরা চলে আসলাম কাছাকাছি চলে আসছি অ্যাড করে দিয়েছি আমি এটা দেখা যাচ্ছে নাকি একটা ইয়ে দেখাচ্ছি যে টিআর ফরম্যাট টিআর টিআর এটা যাচ্ছে না কেন সামনে কালো আমাদের পর্দা দেখা যাচ্ছে আচ্ছা টিআরটা দেখেন এখানে টিআর পর দেখেন টিআরটার উদ্দেশ্য হলো আপনাদের এই যে একটা টিআর আমি গত 3 বছরে 3 সেমিস্টার রেজাল্টটা এখানে সামারি করেছি ডিপার্টমেন্টের নাম লিখে নেই তাহলে আপনারা যে টিআর পাচ্ছেন শরীফ সাহেবের কথাই বলি শরীফ সাহেব মনে কিছু করবেন না জি স্যার বলেন স্যার যেটা বলবো ইন্ডিভিজুয়াল টিআরে 10টা পয়েন্টের উপর 7টা দেয় থাকে মতামত থাকে আপনার পিএ টিআর ভালো হতে পারে অবশ্যই ভালো হতে পারে এ প্লাস পেস আলহামদুলিল্লাহ কিন্তু আপনি দেখবেন ওখানে 10টা ভিতর এভারেজ মার্কের নিচে কয়টা আছে সেইটা ইমপ্রুভ করার চেষ্টা করবেন তাহলে ইমপ্রুভমেন্ট হবে দিস ইজ দ্য কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আপনাদের 10টা সমান পান নেই এখানে দেখেন দেখি আমি দেখাচ্ছি আমি এটা হচ্ছে আমাদের এভারেজ অফ দি অল টিচারের টিআর স্কোর 10টা পয়েন্টে স্কোর করে আমাদের 2018 তে পেয়েছে ওই ডিপার্টমেন্ট 4.35 4.18 এটা ইনক্রিমেন্ট হয়েছে ঠিকই আছে গুড বাট অ্যালার্মিং হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে 8 নম্বর এবং 3 নম্বর এটা এটা একটা যে এক্সপ্লোরিং পটেনশিয়াল অফ দি স্টুডেন্টস প্রোভাইডিং গাইডেন্স কাউন্সেলিং দ্য পুর মানে এভারেজের নিচে এভারেজ বলছে নিচে এই জিনিসটা কিন্তু ডিপার্টমেন্টকে অ্যাড্রেস করতে হবে দিস ইজ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এইটাই হচ্ছে টিআরসি এর মূল উদ্দেশ্য ওখান থেকে আমরা ডাটা দেখে বলতে পারবো যে হ্যাঁ একজন শিক্ষক ইমপ্রুভমেন্ট হলো কিনা পরেবার ও যেখানে উইক সেই উইক ইমপ্রুভমেন্ট করছে কেউ চিন্তাই করে না ওগুলো হয়তো ভালো হচ্ছে এ প্লাস পেয়েছে বলে হচ্ছে আমি তো এ প্লাস পেয়েছি অসুবিধার কথা এ প্লাস পেলে হবে না এভারেজ ভ্যালু কিছু এ প্লাস এর নিচে আছে কিছু জিনিস সেইগুলো আপনি অ্যাড্রেস করবেন সবগুলো কোর্সের জন্য এ প্লাস হয় সব কোর্সে এ প্লাস আছে না কোনোটা 90% কোনোটা 70% 70 কে আপনাকে 80 করতে হবে এখানে দেখেন যে 3 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে যে প্রোভাইডিং এডিশনাল ম্যাটেরিয়াল অ্যাপার্ট ফ্রম দি টেক্সট বুক হয় নেসেসারি এটা হয় না আমি কিন্তু আমি ডাটাটা পেলাম না আমি বোধহয় বর্ষ দুয়েক আগে দেখেছিলাম কয়েকটা ডিপার্টমেন্টে এটা একসঙ্গে করেছিলাম দেখা যাচ্ছে ঠিকই কিছু কিছু জিনিস কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টে কমন একটা দেখা গেছিল যে এই মনে নাই আমার সেই আমাদের অ্যাড্রেস করতে হবে কেন কমন হচ্ছে ছেলেরা তো ইচ্ছা করে দিচ্ছে না তাহলে ইন জেনারেল আমি বলবো যে এই ডিপার্টমেন্টের এই যে 8 নম্বরটা এবং 3 নম্বরটা সব শিক্ষকের কাছে দুর্বল তারা টেক্সট বই দেয় না এটা যেমন বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে স্টুডেন্টকে ঠিক গাইড করে না তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের এই পয়েন্টগুলো জন্য টিআরটা নয় টিআর শুধু খালি ওইখানে না এখন থেকে আমরা এইভাবে দেখবো টিআর টিআর বা এটা নিজেই চেষ্টা করবেন সিআরটা ওইরকমভাবে হবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি মেসেজ দিতে পেরেছি টিআর এর ডাটা আপনি ইন্ডিভিজুয়াল পাচ্ছেন আপনি মেহরবানি করে এভারেজ ভ্যালুটা নেবেন নিয়ে দেখবেন কোন কোন পয়েন্টে আপনি বিলো এভারেজ মানে এভারেজের নিচে পেয়েছেন সেগুলো ইমপ্রুভমেন্ট দেখাবেন তাহলে ইমপ্রুভমেন্ট সবারই আসবে আপনার ইমপ্রুভমেন্ট হলো অন্য ইমপ্রুভমেন্ট হলো ঠিকই হতে দেখা যাচ্ছে যে আমাদের ইনিশিয়ালি যে ছেলেদের সঙ্গে আমি মার্কটা সময়মতো জমা দিই না আপনি দেরি করে দিচ্ছেন কিন্তু অন্যগুলো নাম্বার পেয়ে আপনার হয়তো স্কোর ভালো হয়ে যাচ্ছে ইট ইজ নট কোশ্চেন দেখতে হবে যে ওইটা ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট করবে যে আমি সবগুলোতে ভালো করতে পারছি এই হলো আমাদের এখানকার টিআর সম্বন্ধে সিআর এর ডাটা দেওয়া হয়েছে সিআর এর ডাটা পাইনি আমি এটাও তাই করব আমরা এবার থেকে ভালো মতো সিআর দেখবো আমি চেয়ারম্যান বৃন্দকে অনুরোধ করব যে আপনার প্রত্যেক শিক্ষককে বুঝিয়ে বলবেন প্রত্যেকটা ছাত্রের জন্য করে এবার একাডেমিক পাস হয়েছে আইন
যে আইন হচ্ছে যে কোনো ছাত্র যদি সার্ভেতে অ্যাটেন্ড না করে তাহলে আমরা দরকার হলে তার এ বন্ধ করে দিতে পারি, উই হ্যাভ দ্য রাইট রেজিস্টার তার এডমিট কার্ড বন্ধ করতে পারি, এটা পাস করা হয়েছে, না হলে হবে না। অন্য ইউনিভার্সিটি করে স্যারগুলো বলছে স্যার সার্ভে করলে ছেলেরা সঙ্গে সঙ্গে করে, কোনো কারণে হতে পারে অসুবিধা কারণ, কিন্তু বাস্তবে ইচ্ছা করে করবে না তা হবে না, তাদের অ্যাটেন্ড করতে হবে। একইভাবে শিক্ষকবৃন্দ যদি না পার্টিসিপেট করে সেখানে বলবো আমরা, সে করেনি কেন বলবো না, যারা করেছে তাদের কথা বলবো, যারা করেনি তাদের কথা বলবো না। এই হলো আজকে আমার বক্তব্য, আমরা আশা করি আপনাদের কিছু ফর্ম দেখাচ্ছি আমি, যেমন এটা হচ্ছে অ্যাডভাইজিং ফর্মটা, অ্যাডভাইজিং ফর্মটা আপনি ফিল আপ করবেন, করে না যে একটা অ্যাডভাইজার দেখা যাচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে অ্যাডভাইজার আছে, সে অ্যাডভাইজার যে সে ফার্স্ট সেমিস্টারে ওই ছেলেকে নিল, সেকেন্ড সেমিস্টারে নিল, থার্ড এইট সেমিস্টার, তাহলে এরকম একটা ফর্ম সে আট সেমিস্টার পর ফিল আপ করে থাকবে, সেটা নাই, ডাটা পাওয়া যায় না, এমনি পাওয়া যায় কন্ট্রোল অফিসে সব কিছু, কিন্তু ডিপার্টমেন্ট তো রাখলো না, তার অল নাম্বার এটা সেটা যেটা অথরিটি বলতেছে ইউজিসি বলতেছে একটা ফাইল মেনটেন করবে সেটা অবশ্যই করতে হবে। দেন হায়ার অর্ডার ল অর্ডার এখন এই ডেটাগুলো কিন্তু স্যার আমাদের ওয়েবসাইট থেকে দেখা যায়, একজন স্টুডেন্টের জিপিএসসি জিপিএ গুলো সেমিস্টার ওয়াইজ আমরা দেখতে পারি ইয়া থেকে, দেখেন সেটা দেখে তো আমরা অ্যানালাইসিস করতে হবে না, আপনাকে তো এই ডাটা নেওয়ার পর আপনি একটা মন্তব্য দিবেন, মন্তব্য না দিলে লাভ হলো, ওই যে টিআরটা করলাম, টিআরটা সবাই করলাম কিন্তু আউটপুট তো বললাম, ফসল হলো লাভ কি হলো হিসাব তো নাই। এখানে বলছে কি সিকিউআই মানে হচ্ছে যে কোয়ালিটিটা কেমন হলো, আগের চেয়ে খারাপ না ভালো না কতটুকু হলো, আপনার এই জিনিসগুলো একটু আলোচনা হবে, আমরা বসি না ডিপার্টমেন্টকে বলা হচ্ছে পরীক্ষার পর কেউ বসে না, রেজাল্ট নিয়ে আপনার আলোচনা সমালোচনা করেন, রেজাল্ট নিয়ে বসেন চা খান, দেখেন না কাকুর নাম না ধরে রেজাল্টটা কেমন হলো, কোন কোর্সটা রেজাল্ট জিপিএ খারাপ, আমি লিবিয়ায় চাকরি করছি ওরা কিন্তু সেই 2004-05-06 ওরা বলে দিত সব কোন কোন শিক্ষকে কোন কোর্সে কম বেশি হয়েছে দেখে তখন পড়ে বলে দিত, এই তারা কিন্তু তখনই কম্পিউটার ইউজ করে কাজ করতো, কিন্তু আমাদের এখানে রেজাল্ট হয় সব কিছু হয় কিন্তু আমরা রেজাল্ট কিন্তু কোনো সময় অ্যানালিসিস করি না, অ্যানালিসিস করলে নিশ্চয়ই পাওয়া যায় ওই যে ছেলে জিপিএ টু হচ্ছে পরপর তিনবার জিপিএ টু, তাকে যদি গাইড করা যায় সে ভালো করে বাড়ি করতে পারে, এটা দেখাই গেছে আমি হোস্টেলের রেজাল্ট দেখছি, আমি যখন বললাম জিপি ইম্প্রুভ করতে হবে তখন দেখে রেজাল্ট সে ভালো করলো, আমাদের করতে হবে একটু একটু কঠিন হবে বটে, বাট উই ক্যান ডু দ্যাট। হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার স্যার হ্যাঁ শুনতে, আলহামদুলিল্লাহ। তা আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আমি এক ঘন্টার ভিতরে শেষ করতে চেয়েছি, এই ফর্মুলা থাকলো, এই যে ইম্প্রুভমেন্ট প্রসেস কন্টেন্স নিয়মে হচ্ছে যে সে হোয়াট ইউ ডু ডু হোয়াট ইউ সে প্রুভ ইট ইম্প্রুভ ইট, মানে হচ্ছে এই যে আমি হয়তো সকালবেলা বললাম আজকে আমি ঘন্টায় 2 মাইল হাঁটবো, নিয়ত করলাম হাঁটতে আরম্ভ করলাম, পরের দিন দেখালো 2 মাইল হাঁটতে পারিনি আমি, 10 মিনিট মানে ঘন্টায় আমি হাঁটেছি ধরেন আপনি 1.5 মাইল, দে ইম্প্রুভ করতে হবে, এইভাবে আমার কোয়ালিটি ইম্প্রুভ করবো আমি, পরের দিন হচ্ছে একটু 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 করে 2 মাইল হবে 2 মাইল পর বেশি হবে, দিস ইজ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট। আমরা একদিনে সব কিছু পারবো না, অনেক কিছুই আছে শিক্ষিত স্টেক হোল্ডারগুলো আছে, তারপরে এও আছে একটা ইউনিভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের জন্য কী ধরনের খরচ করছে সেটাও ইম্প্রুভমেন্ট দেখবে, তাদের তাদের ইকুইপমেন্ট কেমন দিচ্ছে, ছেলেরা এমপ্লয়মেন্ট কেমন হচ্ছে, সব জিনিসই দেখতে হবে। আইকিউসি তো বিরাট কাজ, অত কাজ না করলে আমরা একটু একটু করে আগে ওবিটা করি তাহলে পরবর্তী কাজ লিখলে হবে। শেষের দিকে চলে আসছি আমি, এটা হচ্ছে মিশন ভিশন, এটা সাইকেল ফ্লোয়িং জিনিস আপনাদের ভালো মতো জানতে হবে, মিশন ভিশনটা আমি সেদিন আমার ডিপার্টমেন্টে আমাদের মেয়েদেরকে ক্লাস নেই আমি জিজ্ঞাসা করলাম, আমি টেমপ্লেট সব জায়গায় দিছি একটা মেয়েও বলতে পারলো না আমাদের মিশনটা কি ইউনিভার্সিটির, দুঃখের বিষয়। তাহলে আমরা প্রত্যেক শিক্ষককে পড়াচ্ছি বলতেছি না বলতেছি না, এফেক্টিভ হচ্ছে না, এবং যখন ভিজিটর আসে বলবে আমরা সব জায়গায় ট্যাঙ্গে দিয়েছি ডিপার্টমেন্টও দিয়েছি, তাহলে লাভ হলো কি, আমি বললাম না কিছুই বললাম মুখে মুখে শুধু বলতেছি, আমি জানি না আমার উদ্দেশ্যটা কি। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু নড়চড়ে বসতে হবে, আমরা সিও দিচ্ছি পিও দিচ্ছি ছেলে একটু বলবে একটু মোটামুটি বলুক পুরো না বলতে পারলো, এই জিনিসগুলো কিন্তু আমি আমি ফেল হয়েছি, আমি নিজেও বলতে চাই পারিনি, আমার ক্লাসে যে মেয়ে 26টা পড়ে আমি একদিন বলেই দিয়েছিলাম যে আগামী দিন টিউটোরিয়াল নেবো এই সম্বন্ধে, তারা কিছু বলতে পারে না বলো না, এই জিনিসগুলো আমাদের আগাতে হবে, নাহলে কিন্তু অ্যাক্রেডিটেশন বোর্ড যখন আসবে তখন দেখবে যে আমরা শুধু মুখেই বলছি আসলে কিছু বলিনি। আর কিছু কিছু ফর্ম আছে এইগুলো রাখতে হবে, ক্লাসরুম টিচিং অবজারভেশন রাখতে হবে, তারপরে কোর্স ইনস্পেকশন রাখতে হবে, কোর্স রিভিউ রিপোর্ট রাখতে হবে, এই রিপোর্টগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো ইয়ারলি আপনাদের রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু যে যতই হোক যত কিছু বলুক আমার একজন সম্মানিত লেকচারার থাকে সম্মানিত প্রফেসর সবাইকে কিন্তু তার কোর্সের জন্য এই জিনিসগুলো রাখতে হবে, না রাখলে কিন্তু আমরা উই কান্ট এবল টু গেট অ্যাক্রেডিটেশন ফ্রম
বাংলাদেশ একাডেমিক কাউন্সিল ইফ ইউ ফেল টু গেট ইট দেন দেখবে যে আমাদের অন্য দিক দিয়ে সব দিকে আস্তে আস্তে ভাটা পড়ে যাবে আমাদের অ্যাক্রেডিটেশন পেতে হবে অ্যাক্রেডিটেশন না পেলে আমরা আগাতে পারবো না এখন কম্পালসারি করে দিয়েছে সব ডিপার্টমেন্টগুলোতে আস্তে আস্তে আগাচ্ছে পাবলিক ইউনিভার্সিটিও করতে হচ্ছে এগুলো তো এটা হলো শেষে হলো এটা স্ট্রাগলিং হার্ড টু সার্ভাইভ এটা জানেন একাই দিচ্ছ সব মিলে চলতে হলে হবে না রানিং অ্যালোন উইথ দি বাউন্ডারি ইগনোরিং গ্লোবাল ট্রেন্ডস রিজাল্টিং নো প্রোগ্রেস দেন হচ্ছে কনক্লুশন হচ্ছে আমার এই ফ্যাকাল্টি মেম্বার্স মাস্ট বিলিভ দ্যাট ওবি উইল ইম্প্রুভ দি কোয়ালিটি অফ এডুকেশন এইটা আপনার থেকে বুঝতে হবে যে এটা ইম্প্রুভ করবে আমি যতই বলি আমি আমার কলি মহামান্য সম্মানিত কলিগণ যদি না বুঝতে চায় যে ওবি দিয়ে উপকার হবে তাহলে বুঝে মুশকিল আমার মনে হচ্ছে ওবি ভালো সিস্টেম সব জায়গায় জন দেখতেছে ওয়ার্ল্ডের সব দেশেই সব ইউনিভার্সিটি এই পদ্ধতি ফলো করছে নিশ্চয়ই ভালো হবে এখন আস্তে আস্তে বুঝতেছি আমরা অ্যাক্রেডিটেশন ইজ মোর দ্যান ওবি ওবি চেয়ে অ্যাক্রেডিটেশন দরকার অ্যাক্রেডিটেশন হলে প্রেস্টিজ বাড়বে আমাদের সব কিছু বাড়বে নো ওবি নো অ্যাক্রেডিটেশন নো সিকিউর নো ওবি রেসপন্স টু ওবি ইজ ফার্স্ট আন্ডারস্ট্যান্ড দেন ট্রাই দেন ক্রিটিসাইজ আগে ক্রিটিসাইজ করবেন না আগে আমি বুঝি আমরা আগে চেষ্টা করি দেন ক্রিটিসাইজকে সময় দেন কোনো ডিপার্টমেন্টকে চট করে ক্রিটিসাইজ করার দরকার নাই লেট দেম আন্ডারস্ট্যান্ড লেট দেম ট্রাই দেন উই ক্যান ক্রিটিসাইজ আমাদের আন্ডারস্ট্যান্ড হতে হবে ইনশাল্লাহ আমরা করতে পারবো সেলফ কনসাসনেস যদি আমাদের থাকে আমরা তাহলে কন্টিনিউসলি এই সেলফ কম্পিটিশনের মাধ্যমে আগাতে পারবো আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে তৌফিক দিক এই বলে আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আমি এক ঘন্টার ভিতরে শেষ করতে পারছি আর কি প্রশ্ন করতে পারেন কোনো প্রশ্ন যদি থাকে তা না হলে আমার বক্তব্য আর সিআরটা আমার কাছে ক্লিয়ার না কোনটা সিআর সিআর আমি যে সিআর ওটা আমার কাছে ক্লিয়ার সিআর 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 কোর্স 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 এভালুয়েশন রিপোর্ট একই সঙ্গে যখন টিআরএ ফর্ম দিব ওটা তখন দিব দুটাই পাবে তারা দুটাই পাবে আমি নোটিশ দিয়ে দিব কিভাবে করতে হবে করবে ওইভাবে আমাদের প্রোগ্রামার সাহেব ওটা করে দিবেন জাস্ট 10 মিনিটের ব্যাপার তো টিক দিবে যেভাবে টিক দোক না জানে দোক জেনে দোক একটা ট্রেন পাওয়া যায় এটা একটা কথা একটু বলতে যাচ্ছিলাম বলেন স্যার ওই যে সিআর যেটা দিবেন হ্যাঁ সিস্টেমে মনে হয় সিআরটা ভাবে আসছে না আচ্ছা 10টা কোশ্চেন আসার কথা না হ্যাঁ 10টা আছে তো হ্যাঁ মানে কোর্স ইভালুয়েশন রিপোর্ট যেটা হ্যাঁ অনলাইনে কিন্তু সিআর এর মধ্যে ঢুকলে কিন্তু কোর্স কোশ্চেন ইভালুয়েশনের ফর্মটা আসে হ্যাঁ কিন্তু দশটা কোশ্চেনের যে কোর্স ইভ্যালুয়েশনের যে কোশ্চেন থাকে ওই কোশ্চেনগুলো কিন্তু আসে না ওখানে কেন দশটা সিআর তো আসে না টিআর আসে না কোনটা আসে না সিআর সিআর কোর্স ইভ্যালুয়েশন রিপোর্ট না থাকা তো কথা গতবার তো আসছিল দেখতে হবে এখন আমি লাস্টে দেখছিলাম এখন মানে দাদা এখন তো এখন দেখুন দেখতে হবে আমি তো দিয়ে দিছি দুটাই পাঠিয়ে দিয়েছি ইউসুফের কাছে ইউসুফকে দিয়ে আমি আবার চেক করে দেখবো আমি পারছি না যাতে ছাত্র ছাড়া ঢুকা যাচ্ছে না ওখানে আমি ভার্টন চেক করব আমি দেখব মুনির প্রফেসর মুনির জি জি স্যার প্রফেসর মুনির শুনতে পাচ্ছেন জি জি আসসালামু আলাইকুম স্যার ওই যে প্রফেসর সানমিম সাহেব যেটা বলছে সেটা একটু দেখতে হবে চেক করে কি হলো জি স্যার অর্থ কথা না অনলাইনে চেক করে দেখব স্যার হ্যাঁ দেখে আমি ইসিবের সঙ্গে যোগাযোগ ঠিক করতে ওই ফর্মটা স্যার একটু সেকশন দিতে হবে ফর্মটা সেকশনের অপশনটা দেয়া নাই আচ্ছা ও তাহলে ওটা লিখে দিও কি কি করতে হয় তুমি ইউসুফ সাহেব কথা বলে ইউ ডু দ্যাট থিং এটা করে ফেলো আচ্ছা আর কোনো প্রশ্ন রিয়া সাহেবকে বলি আমাদের যে সিআর যেটা টি এটা একই পদ্ধতিতে একই সঙ্গে করতে পারবে অনলাইনে করবে তারা একটা করলে আর একটা করতে পারবে করতে হবে প্রত্যেক ছাত্রকে এটা না করলে কিন্তু তারা ডিফল্ট হবে এটা বুঝেই বলবেন জি স্যার সে যদি প্রত্যেকটা এগেনস্টে শূন্য দেয় তাও করতে হবে সবগুলোকে পাঁচ দিলেও করতে হবে সবগুলো জিরো দিলেও করতে হবে এটা প্র্যাকটিস হোক ব্র্যাক ইউনিভার্সিটি আমি খোঁজ নিছি ওরা বলে আমাদের কোনো অসুবিধা হয় না যখন কোনো সার্ভে দেওয়া হয় আমরা ওই 90% মোর দেন 90% পার্টিসিপেন্ট তারা ক্লিক করে সেখানে তা আমাদের কেন হবে গতবার টিআর নিতে যাই বহু সময় লাগছে আমার এই রিকোয়েস্ট করো অমুক করো তমুক করো এগুলো আমরা করতে চাই না বেশি আমরা দেখবো চেষ্টা করতেছি আপনারা সবাই ওইটা দেখলাম স্যার ওটা এখনো ওরকমই আছে মানে ওই কোশ্চেন ইভালুয়েশন এখন তো দেই নাই এখন ওরকমই দেখাচ্ছে স্যার
আপনি যদি বলেন আমি একটু শেয়ার আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারি না না দেখানোর দরকার নেই ওটা দিবে তো জানি না অনেকদিন আগে একবার বলছিলাম স্যার এখনো ওটা ঠিক করেনি তো যদি স্টুডেন্টরা ওখান থেকে করতে না পারে তাহলে আমাদের কলেজে কইবে কিভাবে সিআর সমতে নোটিশে দেওয়া হয়নি কিভাবে করবে হাউ দে উইল ডু দ্যাট গত সেমিস্টারেও সিআর এ নোটিশ দেয়া হইছে স্যার হ্যাঁ তখন করছে ডিপার্টমেন্টে দেয়া হইছে ওরা করে নাই বা করতে পারে নাই তারপর টাইম চলে যে বন্ধ হয়ে গেছে ওটা আমি দেখো স্যার ওটা না শুনুন আপনি তো আজকে আমাকে বললেন আর তো বলেন নাই আগে ইউ ডিড নট সে দিস থিং বিফোর স্যার আগে আগে একটা মিটিং এও বলা হয়েছিল স্যার এটা শুনেন আপনি আবার বারবার বলেন আপনাকে রিকোয়েস্ট করব আপনি বললেন সত্যি বলছেন সঙ্গে সঙ্গে লিখিত বলবেন যে কমপ্লেনটা দেন ইট ইজ ইজি ফর আস টু টেক অ্যাকশন দ্যাট পেপার এটাই হয় অসুবিধা আমি বললে মুখে বলে দিলেন হয়তো বলছেন কিন্তু আমি হয়তো মনে না আপনি দিতেন যে আমার ছাত্র পাচ্ছে না ইতেন দেন তাহলে আমি সঙ্গে সঙ্গে ধরতে পারি ইউসুফকে ধরতে পারি হোয়াই ইজ নট হ্যাপেনিং দ্যাট এটাই নিয়ম মুখে বললে তো মনে থাকে না তাহলে সবে মুখে বলে শেষ করে দিত এনি হাউ আপনার কোনো প্রশ্ন না থাকলে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আর কোনো প্রশ্ন একটা সাজেশন টিপ ছিল স্যার না বলো এখনের জন্যই না আরো লং টার্মের জন্য এটা বোধহয় প্ল্যান করা যায় পক্ষ থেকে টু ডু লিস্ট বানানো যায় তাহলে তাদের জন্য কাজটা করা সহজ হবে স্যার এখন আমার কাছে মনে হয় টিচাররা মানে সবাই তো স্যার আসলে একটা আইকিউএসসি বলো এসএসসি কমিটি যতটুকু চিন্তা করবে কিছু স্যার শোনা যাচ্ছে না বল যাচ্ছে বলো একটা মনে করেন স্যার একজন টিচার তো অতটুকু একটা এসএ কমিটি যতটুকু চিন্তা করবে অথবা আইকিউএসসি যতটুকু চিন্তা করবে একজন টিচারের পক্ষে স্যার আসলে অতটুকু পর্যন্ত চিন্তা করা হয়তো বা সম্ভব হবে সেক্ষেত্রে আমরা হয়তো বা এসএ কমিটি অথবা আইকিউএসসির পক্ষ থেকে আমরা যদি টিচারদেরকে একটা টু ডু লিস্ট তৈরি করতে চাই করে দিই যে আগে তাদের কি করতে হবে কোর্স নেয়াকালীন সময় মিড টার্মের সময় কি করতে হবে ফাইনালের সময় কি করতে হবে ফাইনালের পরে কি করতে হবে তার মতো করে ফ্লো চার্টটা তৈরি করুক যে হ্যাঁ এটার পর আমরা জানো তারপর ওই কাগজগুলো যে এক জায়গায় আসে আমরা বসতে পারি বসে মিটিং করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যেতে পারে কিভাবে কিভাবে করা যায় কোনটা কোনটা আমার চোখে যে ধরা পড়লো আর জন সে ধরা পড়বে সে করা যেতে পারে তাহলে করতে হবে এই লকডাউন এবং এই টু এই টু ডু লিস্টটাও স্যার মনে করেন 6 মাস পর পর প্রতি সেমিস্টার পর পর আমরা আবার আপডেট করতে পারি এই এগুলা এটা এটা একটু মনে হয় দেখি এই যে আমাদের প্রফেসর মুনির এই জিনিসটা আইডিয়া নিয়ে আমরা মনে হয় ওনাদের সঙ্গে বসে এটা করা যায় কিনা করতে হবে যে আমাদের ওবি সিস্টেমটা করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই কি কি জিনিস রাখা দরকার যেমন পরীক্ষা কমিটিকে বলছি এগুলা একটা ফাইল করতে ওই সব লিখে দিচ্ছি সুন্দর করে এটাও আমরা বলবো যে একটা ডিপার্টমেন্টে ভর্তি হলে ছাত্রদের এই দেখা দরকার এই দেখা দরকার সিলেবাসটা করা দরকার পিয়ার রিভিউ করা দরকার হার্ডওয়্যার লার্নিং মাপা দরকার অ্যানালিসিস করা দরকার এই জিনিসগুলো বলা যায় আর কি করতে হবে আর কি তো আমার মনে হয় এখান থেকে শেয়ারটা বন্ধ করে দিই এখন আমরা এতে চলে আসি সবাই তো আছে বলেন কিছু মোহাম্মদ মুস্তাক আমি ফয়সাল শুনতে পাচ্ছে আমাদের 17 জন মাত্র আর তো ছিল আমাদের তো কমপক্ষে 33 জন অনেকে আসেন নাই স্যার সরিয়ার কাউকে তো দেখতেছি না ঘটনা কি স্যার আমরাই কি সরিয়ার তো কাউকে দেখলাম না বিজনেসের দিকে সরিয়ার না কি সরিয়ার কি হয়েছে আইএস স্যার আছে তো বিজনেস আইএস স্যার আছে মরুদ্দিন হ্যাঁ ডক্টর মরুদ্দিন ছিলেন ও আলহামদুলিল্লাহ থাকলেই হলো আমি ওদের থেকে কাগজ দিয়ে দিয়ে শুনে আপনি ডিন সাহেব তো বোধহয় একাই একজন আর তো অন্য ডিন আসেন আপনাকে বলবো যে বিশেষ করে যে নতুন টেম্পলেটে যে প্রত্যেক ফ্যাকাল্টিকে যে এক কোর কোর্স বাদ দিয়ে যে চারটা ডিসিপ্লিন আছে সায়েন্স দেন
আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড আইসিটি, এইটা কিন্তু অবশ্যই টাচ করতে হবে প্রত্যেকের সিলেবাসে, প্রত্যেকের থাকছে, কতটুকু থাকবে সেটা বলেন, কিন্তু থাকা দরকার। এইটা কিভাবে আগাবেন, গোটা ইউনিভার্সিটিকে এটার জন্য কমন কোনো কোর্স থাকবে না, যাদের ইঞ্জিনিয়ারিং সায়েন্স নেয় তারা কিভাবে করবে, এগুলো একটু চিন্তা করা দরকার আপনাদের। এটা ইম্পর্টেন্ট, কিন্তু ডোমেন টোমেন গুলো তখন দেখবে যে হবে না, সোজা ফ্যাকাল্টি তো সায়েন্স কিভাবে নিবে, তাদের সায়েন্সের কিছু থাকা দরকার, কমার্সের কিছু নলেজ থাকা দরকার তাদের, এগুলো ইম্পর্টেন্ট। কমার্স ফ্যাকাল্টির ডিন সাহেব আসেনি, চেয়ারম্যান সাহেব আসছে, আর কে কে আসছে দাদা? ফ্যাকাল্টির ডিনও দেখতেছিলাম।